আসসালামু আলাইকুম টিউটোরিয়ালস বিডি এর পক্ষ থেকে আমি মিরাজুর রহমান স্বাক্ষর মাইক্রোসফট ওয়ার্ড এন্ড এক্সেল ম্যাক্রো টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের টিউটোরিয়ালটির টাইটেল দেখে ভাবতেছেন যে মাইক্রোসফট ওয়ার্ড এন্ড এক্সেল কেন আমি দিয়েছি কারণ আজকে যে অপশনটি দেখাবো ম্যাক্রো এখানে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে একইভাবে ম্যাক্রোটি ব্যবহার করা হয় তাই আমি এটা নাম মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল দিয়েছি তো প্রথমে আপনি ভিউ ট্যাবে আসেন ভিউ ট্যাবে আপনি ম্যাক্রো অপশনটি দেখতে পারবেন এখন ম্যাক্রো সম্বন্ধে কিছু বলি ম্যাক্রো সম্বন্ধে বলতে গেলে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি যা প্রায় সময় আমাদের একইভাবে শুরু করতে হয় যেমন ধরুন আপনি প্রতিদিন একটা কাজ করেন যেখানে আপনাকে বা প্রায় একটি কাজ করেন যেখানে আপনাকে একটি টেবিলের প্রয়োজন সবসময় লাগে অথবা একটি পিকচার ইনপুট করতে লাগে অথবা ডেট দিতে হয় পেজ নাম্বার দিতে হয় এ ধরনের বিভিন্ন অপশন কমন অপশনগুলো রয়েছে যেগুলো আমাদেরকে প্রতিনিয়ত দিতেই হয় অথবা আপনি ফন্ট সবসময় নির্বাচন একই ফন্ট সবসময় নির্বাচন করে দিতে হয় আবার পেজের যে সাইজ মার্জিন পেজের থিম এই ইত্যাদি জিনিসগুলো আর কি আমাদেরকে দেখা যায় যে প্রায় কাজের মধ্যে একই জিনিস দিতে হয় এবং পুনরায় পুনরায় বিভিন্ন ডকুমেন্টসের জন্য এটি একই জিনিস দিতে হয় তো বারবার এই জিনিসগুলোকে দেওয়া অনেক সময় সাপেক্ষ তাই ম্যাক্রোর কাজ হলো এই অ্যাক্টিভিটিগুলোকে রেকর্ড করে রাখা এবং রেকর্ড করার পরে এটাকে তারা সেভ করে রাখবে এবং বাটন হিসাবেও আপনি একটি ব্যবহার করতে পারেন বাটন অথবা কিবোর্ড শর্টকাট হিসাবে আপনি ব্যবহার করতে পারেন এবং আপনার অনেক সময় বাঁচিয়ে দেবে এর কারণে কারণ আপনি একটি ব্লাইন্ড ডকুমেন্টসের মধ্যে ম্যাক্রোর বাটন ক্লিক করেই ওই যে অ্যাক্টিভিটিগুলো যে কাজগুলো আপনি রেকর্ড করেছেন সেই কাজগুলো সেখানে অটোমেটিকলি নিয়ে আসবে অটোমেটিকলি আর কি অ্যাক্টিভ হয়ে যাবে তো প্র্যাকটিক্যালি বললে আপনি আরও বুঝতে পারবেন ধরুন আমার প্রতিদিন একটি টেবিল প্রয়োজন লাগে টেবিলটিকে কাস্টমাইজ করতে লাগে আচ্ছা আমি আগে ম্যাক্রো রেকর্ড করা শুরু করি তারপরে জিনিসটি দেখাই আপনি ভিউ ট্যাবে যাবেন ম্যাক্রোসে ক্লিক করবেন এখানে দেখুন ভিউ রেকর্ড যেগুলো এগুলো এর মধ্যে আছে সেভ যেই রেকর্ডগুলো এবং রেকর্ড ম্যাক্রোর মধ্যে আপনি নতুন একটি রেকর্ড ম্যাক্রো তৈরি করবেন রেকর্ড ম্যাক্রোতে আপনি ক্লিক করবেন তারপর আপনার ম্যাক্রোর একটি নাম দিতে বলবে ধরুন আমি এটা টেবিল সম্বন্ধে তাই আমি এখানে টেবিল দিলাম আবার আমি এখানে বাটন অথবা কিবোর্ড দুটির একটি দিতে পারি অর্থাৎ আমি কিবোর্ডে শর্টকাটও দিতে পারি আবার বাটনও দিতে পারি সরি আমি ওখানে ক্লিক করে ফেলছি দুটির একটি দিতে পারি তো আমি সাপোজ বাটন দেব তো বাটন দেওয়ার ক্ষেত্রে আমরা মাইক্রোসফট আমার ওয়েবসাইটে মাইক্রোসফট অপশনের ক্যাটাগরির মধ্যে একটি টিউটোরিয়াল দেখতে পারবেন যেখানে আমি দেখিয়েছি যে রিবনের এই আইকনগুলো কীভাবে ইনসেট করতে হয় কীভাবে রিমুভ করতে হয় আবার এই আপনার অপশনগুলো একটি আলাদা একটি কীভাবে নতুন ট্যাব খুলতে হয় এগুলো আমি ওইখানে দেখিয়েছি তো যারা ওগুলো দেখছেন তারা এটা আরও সহজে বুঝবেন আমরা এই বাটনটাকে এখানে অ্যাড করার জন্য এই উপরে সেভ আর কি এই বাকি যে জিনিসগুলো আছে এগুলোকে অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করে অ্যাড বাটনে ক্লিক করব তাহলে অ্যাড হয়ে যাবে এবং সেমভাবে আমরা এটাকে রিমুভও করতে পারবো তো এখানে নামও দেওয়া থাকবে যেমন নর্মাল নিউ ম্যাক্রো টেবিল আমি টেবিল নাম দিয়েছি দেখি এটা টেবিল নাম আসছে তো এরপরে আপনি একে ওকে বাটনে ক্লিক করে দেবেন আমাদের যখন মাউসের নিচে আপনি দেখেন একটি আইকন চলে এসেছে এখন কিন্তু আমাদের ম্যাক্রো রেকর্ড শুরু হয়ে গেছে এখন ধরুন আমি একটি টেবিল নিলাম টেবিলটাকে কিছু কাস্টমাইজ করলাম এটা ধরুন আমি এমনি উদাহরণস্বরূপ করতেছি আবার ধরুন একটি পিকচার নিলাম এখন দেখুন আপনি এই পিকচারটাকে কিন্তু সরাতে পারবেন না বা এডিটও করতে পারবেন না এডিট অন্য এডিট করতে পারবেন আবার কিছু কিছু এডিট করতে পারবেন না যেমন এখানে স্টাইল দিতে পারতেছেন কিন্তু এটাকে আপনি সরাতে পারতেছেন না তো এরকম ম্যাক্রোর মধ্যে রেকর্ড থাকলে কিছু কিছু আর কি কাজ করা যায় না তাই ম্যাক্রোটিকে তখন পুশ রাখতে হবে এখানে দেখুন
ম্যাক্রো ভিউ ট্যাবে যেয়ে ম্যাক্রো ম্যাক্রোসে গিয়ে পুশ রেকর্ডিং এখানে ক্লিক করবেন। এখন দেখুন আপনি এটাকে সরাতে পাচ্ছেন বা এটাকে রিসাইজ করতে পারছেন পিকচারটাকে। তো এই ধরনের আরও কিছু কাজ রয়েছে যেগুলো ম্যাক্রো রেকর্ড অন থাকাতে হয় না, কারণ ম্যাক্রো শুধু আপনি ডিফল্ট সেটিংগুলো সেভ করবে। আবার আমরা পিকচারটি নেওয়ার পরে রিজাম রেকর্ডার করে দিলাম। দেওয়ার পর ধরুন আমরা আমাদের পেজ সেট আপ, আপনি এখানে চাইলে আপনি পেজ সেট আপের মার্জিন দিয়ে দিতে পারেন, ধরুন এইভাবে এইরকম মার্জিন হবে। ধরুন এই ধরনের এটা থাকলে আপনি বুঝতে পারবেন হোয়াইট। তো এই ধরনের আপনি কাজগুলো করে নেবেন, আর যেগুলো দেখবেন যে কাজ হচ্ছে না তখন আপনি পুশ করে নেবেন, পুশ নিয়ে পুশ করে কাজটা করে নেবেন, তারপর আবার রিজাম করবেন। এভাবে আপনি যখন রেকর্ড করা শেষ হয়ে যাবে তখন আপনি আবার ভিউয়ে যে স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করবেন। বাস আমাদের কাজ শেষ, আমাদের ম্যাক্রো টি সেভ হয়ে গেছে। এবং আমরা যদি এখন একটা নতুন ডকুমেন্টস খুলি, তো এই ডকুমেন্টসের মধ্যে আমরা সহজেই এই ম্যাক্রো বাটন ক্লিকের মাধ্যমে সেই কাজগুলো নিয়ে আসতে পারবো। দেখুন আমি ক্লিক করলাম, অটোমেটিক একটি ওই পিকচারটি চলে আসলো এবং নিচে সেই টেবিলটাও চলে আসলো। এ ধরনের আপনি যেই কাজগুলো আছে সেই কাজগুলো সেভ করে রাখতে পারবেন। এবং আপনি দেখুন সেমভাবে কিন্তু মাইক্রোসফট এক্সেলেও করা হয়েছে, তাই আমি একাধিক টিউটোরিয়াল বানাতে যাইনি, একটা টিউটোরিয়ালই দেখাচ্ছি। সেমভাবে এখানেও আপনি ভিউ ট্যাবে ম্যাক্রোসে কাজটি করতে পারবেন। এখানেও আপনি সেম ফর্মুলা দিয়ে রাখেন। আপনারা যারা মাইক্রোসফট এক্সেল আমার কাছ থেকে শিখেছেন বা আগে থেকে শেখা আছে তাদের, তারা জানেন যে ফর্মুলা মাইক্রোসফট এক্সেলে ফর্মুলার ব্যবহার কী। তো আপনি বিভিন্ন ফর্মুলা দিয়ে আর কি টেবিলটি বানিয়ে নিলেন, সবগুলো ফিল ঠিক করে রাখলেন, সেই অনুযায়ী আপনি ম্যাক্রো করে নিলেন রেকর্ড করে, আবার আপনি পুনরায় নতুন কোনো ডাটা শিটের মধ্যে সেই ম্যাক্রোটাকে কাজে লাগাতে পারবেন। তো এটাও কিন্তু একবারেই সেম। এবং এখানে এখানে আপনার শর্টকাট কি দিতে হয়, এখানে কোনো বাটন থাকে না, এখানে আপনি শর্টকাট কি কন্ট্রোল প্লাস আপনি কি কোন শর্টকাট কি দেবেন সেটা দিতে পারেন, এবং ম্যাক্রো ডিসক্রিপশনও দিয়ে দেবেন, তারপর ওকে বাটন ক্লিক করবেন, তারপর আপনার রেকর্ড শুরু হয়ে গেছে। আবার আপনি স্টপ করার মাধ্যমে আরেকটি জিনিস দেখুন, এখানে আমাদের কিন্তু পুশ করার অপশন আমরা দেখতে পাচ্ছি না, আপনি বুঝতে পারতেছেন। তো আবার ভিউ ম্যাক্রোসে গেলে আপনি যে আমি ম্যাক্রো ওয়ান দুইটা ম্যাক্রো ইয়া করলাম, সেই দুইটা ম্যাক্রোকে আমি এখানে রান করলেই ম্যাক্রোটি রান হয়ে যাবে। আবার আমরা অপশনে যাই, এখানে এর কন্ট্রোল কিও বসাতে পারি, তবে এটা শুধু শর্টকাট কি দেয় চলে এবং ওইখানে আপনি বাটনও ইউজ করতে পারবেন। তো আশা করি আপনি টিউটোরিয়ালটি